উচ্চতম ন্যায়ালয়ে আজি রায়দান করলে আগস্ট মাহর 28 তারিখে শুক্রবারে রায়দান দিলে এই ভিডিওত আপনি জানিব পারিব ইউজিসির পরীক্ষা হব না নাই এইখিনি তথ্য আপনার জানাই দেওয়া হব ইম্পর্টেন্ট পয়েন্টখানি আপনি এই ভিডিওত জানিব পারিব ইয়াতে চাওক ইয়াতে উল্লেখ করেছে যে আজি রায়দানত উচ্চতম ন্যায়ালয় যেটা আজি রায়দান দিছে সেই রায়দানত উল্লেখ করে যে রাজ্যর পরীক্ষা বাতিল করার অধিকার আছে ইয়াতে উল্লেখ করেছে যে রাজ্যর পরীক্ষা বাতিল করার অধিকার আছে কিন্তু কোনো ছাত্রক বিনা পরীক্ষাত পাস করাতো অসম্ভব বলে ইয়াতে উল্লেখ করেছে রাজ্যসমূহে সুবিধা অনুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ করব পারিব বলে ইয়াত উল্লেখ করেছে লগতে ন্যায়ালয়ে ইউজিসির 6 জুলাইর গাইডলাইন্স শুদ্ধ বলে কৈছে ইয়াতে উল্লেখ করেছে লগতে কৈছে যে আনহাতে 30 সেপ্টেম্বরের ভিতর পরীক্ষা না পাতিলেও হব বলে ইয়াতে উল্লেখ করেছে লগতে কৈছে যে রাজ্যসমূহ পরিস্থিতি চাই তারিখ নির্ধারণ করব পারিব ইয়াতে কৈছে এই ভিডিওত ইম্পর্টেন্ট পয়েন্টটো হল যে 30 সেপ্টেম্বরের ভিতর পরীক্ষা না পাতিলে বলে হব ইয়াতে উল্লেখ করেছে তারপিছত কৈছে যে রাজ্যসমূহে পরিস্থিতি চাই তারিখ নির্ধারণ করব পারিব বলে ইয়াতে উল্লেখ করেছে এইটো হল ইম্পর্টেন্ট পয়েন্ট আর যদি কিনা নতুন আপডেট আহে আপনার মই ভিডিওর জড়িয়ে অতি সালে জানাই দিম যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব শেয়ার করবো।